এ যেন পৃথিবীর মধ্যে আরো একটি পৃথিবী, বাইরের কোনো নিয়ম সেখানে প্রযোজ্য নয়। যারা সেখানকার বাসিন্দা সেই প্রাণীরা 50,50,000 বছর ধরে বিচ্ছিন্ন ছিল বাইরের জগৎ থেকে। এরকমই এক বিচিত্র বিস্ময়ের আকর হলো রোমানিয়ার মোবাইল গুহা। রোমানিয়ার কনস্টান্টা কাউন্টির ম্যাঙ্গালিয়া অঞ্চলে এই গুহা আবিষ্কৃত হয় 1986 সালে। রোমানিয়া বুলগেরিয়া সীমান্তে কৃষ্ণ সাগরের উপকূল থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই এই প্রাকৃতিক বিস্ময় আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ক্রিশ্চিয়ান লাস্কো। সে সময় 80-এর দশকে রোমানিয়ায় কমিউনিস্ট শাসন, জনমানবহীন ম্যাঙ্গালিয়া প্রান্তরে চলছিল সয়েল টেস্ট। দেখা হচ্ছিল সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্ভব কিনা। তখনই ধরা পড়ে এই রহস্যজনক বিষাক্ত গুহার অস্তিত্ব। অদ্ভুত বাস্তুতন্ত্রের সাক্ষী এই গুহা। এখানে প্রচুর পরিমাণে হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাই অক্সাইড আছে। বদ্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই এখানে অক্সিজেন কম, ফলে এই গুহার বিষাক্ত পরিবেশে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের বদলে জীবন এগিয়েছে কেমোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে। ফটোসিনথেসিসের বিপরীত প্রক্রিয়া হলো কেমোসিনথেসিস। ফটোসিনথেসিসে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পরিবেশে মুক্ত হয় অক্সিজেন, কিন্তু কেমোসিনথেসিসে হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাই অক্সাইড এবং সামান্য অক্সিজেন অথবা নাইট্রেটের বিক্রিয়ায় প্রচুর পরিমাণে সালফার উৎপন্ন হয়। অক্সিজেনের অনুপস্থিতিতেও এই প্রক্রিয়া হতে পারে। অতল মহাসাগরের গভীরে অন্ধকার গুহা সহ পৃথিবীর বহু অংশে এই কেমোসিনথেসিস প্রক্রিয়ায় বাস্তুতন্ত্র আবর্তিত হয়। ঠিক সেভাবেই হয়েছে মোবাইল গুহাতেও। প্রকৃতির নিয়মে এই গুহার বায়ুমণ্ডল পৃথিবীর বাকি অংশের তুলনায় আলাদা। সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাসীয় অনুপাতের 21% হলো অক্সিজেন, কিন্তু মোবাইল গুহায় অক্সিজেনের উপস্থিতি মাত্র 7-10%। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এই অনুপাত ঠিক উল্টো। পৃথিবীর বায়ুমণ্ডলে এই গ্যাসের পরিমাণ যেখানে 0.04%, সেখানে মোবাইল গুহায় কার্বন ডাই অক্সাইড আছে 2-3.5%। এই গুহায় মিথেনের পরিমাণ 1-2%। পাশাপাশি মোবাইল গুহার বাতাস এবং জলে প্রচুর পরিমাণে হাইড্রোজেন সালফাইড ও অ্যামোনিয়া আছে। রহস্যজনক এই গুহায় বাস করে এমন 48টি প্রজাতির প্রাণীকে শনাক্ত করা গিয়েছে। তাদের মধ্যে 33টির বাইরের পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই। গুহার জীবের মধ্যে উল্লেখযোগ্য হলো জোঁক, সহস্রপদী, শামুক, মাকড়াসা এবং ওয়াটার স্কর্পিয়ন। ডাঙ্গায় যে কাঁকড়াবিছে আমরা দেখি তার সঙ্গে এই জলজ কাঁকড়াবিছের চরিত্রগত মিল আছে, তবে মানুষের জন্য এগুলো ডাঙ্গার কাঁকড়াবিছের তুলনায় কম বিষাক্ত। এই গুহায় খাদ্য শৃঙ্খলা নির্ভর করছে কেমোসিনথেসিসের উপর। মিথেন ও সালফারে জারিত হয় ব্যাকটেরিয়া। বিক্রিয়ার ফলে বাতাসে নিউট্রিয়েন্ট বা পরিপোষকের উপস্থিতি বাড়ে, তার দ্বারা ছত্রাক ও অন্যান্য ব্যাকটেরিয়া পুষ্ট হয়। এই বিক্রিয়া শৃঙ্খলের ফলে গুহার দেয়ালে জন্ম নেয় মাইক্রোবিয়াল ম্যাটস। মাইক্রোবিয়াল ম্যাট হলো একাধিক স্তরের মাইক্রো অর্গানিজমের চাদর। পুরুষ শ্যাওলার মতো বিছিয়ে থাকে এই অংশ থেকে খাদ্য গ্রহণ করে তৃণভোজীরা, আবার তারা খাদ্য হয়ে ওঠে মাংসাশীদের কাছে। এভাবেই কেমোসিনথেসিসের উপর নির্ভর করে এগুতে থাকে খাদ্য এবং খাদক শৃঙ্খল। বিজ্ঞানীরা জানিয়েছেন মোবাইল গুহার জীব বৈচিত্র্য 50,50,000 বছর ধরে লোকচক্ষুর আড়ালে ছিল ঠিকই, কিন্তু তার মানে এই নয় আজ থেকে 50,50,000 বছরের আগে এই গুহায় একসঙ্গে সব প্রাণীর সৃষ্টি হয়েছে। গবেষকদের ধারণা, এই গুহায় প্রথমে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছিল, তারপর কোনোভাবে গুহায় প্রাণীরা বাইরে থেকে ঢুকে পড়ে, তারপর থেকে এখানেও চলছে তাদের জীবনচক্র। প্রাকৃতিক নিয়মের শৃঙ্খলা অনুযায়ী আবর্তিত হয়েছে সেই চক্র। শুধু বাইরের জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, সে বেঁচে থেকেছে তার নিজের নিয়ম মতো। তুষার যুগে সারা পৃথিবী প্রাণহীন হয়ে পড়লেও এই গুহার জীবজগৎ রক্ষা পেয়েছিল বলে ধারণা বিজ্ঞানীদের। সূর্যালোক না পাওয়ায় এই গুহার প্রাণীরা অনেকে জন্মান্ধ, কারণ দীর্ঘ দিন অন্ধকারে চোখের ব্যবহার না থাকায় জিনগত বিবর্তনের ফলে সদ্যজাতদের শরীরে চোখের গঠন হয়নি। এমনকি সূর্যের অনুপস্থিতিতে পিগমেন্টেশনের জেরে তাদের গায়ের রঙও স্বাভাবিক নয়। তবে এই গুহামুখ বন্ধই রাখে রোমানিয়া সরকার। আজ অব্দি 100 মানুষের পা এই গুহায় পড়েছে। কোমরে দড়ি বেঁধে সংকীর্ণ গুহাপথে নামতে হয় অন্তত 20 মিটার। আলো বলতে একমাত্র সম্বল হেলমেটে লাগানো লাইট, কারণ চির অন্ধকার এই গুহায় সূর্যের আলো প্রবেশ করতে পারে না। গুহার সর্পিল পথগুলো গিয়ে মিশেছে এর কেন্দ্রে একটি হ্রদে। গন্ধপূর্ণ এই জলের গন্ধ পচা ডিম বা জ্বলন্ত রাবারের মতো। হ্রদের জল সাঁতরে এগুতে হবে সর্পিল ও সংকীর্ণ খাড়ি পথে, না হলে গুহার রহস্য আবিষ্কার অধরা থেকে যাবে। প্রচলিত সব নিয়মের বিপরীতে হেঁটে চির অন্ধকার এই গুহায় জীবন প্রাণের স্পন্দন হামাগুড়ি দিয়ে এগুচ্ছে। জীববিজ্ঞানীদের ধারণা, এই গুহায় আরো অনেক রহস্য বা বৈচিত্র্য অপেক্ষা করে আছে ভবিষ্যতের জন্য।